हाँ हरे कृष्णा। हाँ एबार सबाई भलो करे बस, एबार ठाकुरेर कथा सुनबे ठीक आछे। नियम हलो कथार माझखाने उठते नहीं, बुझते पारछेन तो? कथार माझखाने उठले पाप लागे, एइजन्य कथार माझखाने के उठबे ना, भलो करे बस कथा सुन, गोविंदेर कथा सुन। प्रत्येक दिन तो बाणी जी काज करे, आज के तो गोविंद रे जन्ने एक समय दो। एई एडियो सब आसो जरा सब पाली गे छ, तुम्ही कुठे जाछ मा? तुम्ही कुठे यहां भलो गिर बस। हां जाओ खेलता के देखे नहीं आसो, जे मारा मायरा इदिगे उदिगे गिए छे, सबाई एक तो समय जन्ने एक तो बसे पड़े खाली। बोले निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल। बोले ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानार्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचंद्राय राधिकाय इष्टदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हमारे संग सवाई बोलो, हाथ तुले बोलो, बोले श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। सब एक बार सवाई हमारे संग बोलो, बोले हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। এবার আপনারা একবার বলুন, আমি এবার শুনব। মা বলো, জোর করে বলো, বলো হাসছো কেন? বস নিচে বসো, নিচে বসতে ভালো করে বলছো। আরেকবার বলুন, বলো হরে কৃষ্ণ বলাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। मन दिए बस सर्वाग्रे मध्य गुरुपाद पद्म नितलीला प्रविष्ट विष्णुपाद अष्टोतर सतश्री श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांति गोस्वामी महाराज रे चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनाए। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म नितलीला प्रविष्ट विष्णुपाद अष्टोतर सतश्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज रे चरण सरोज श्रद्धा पुष्पांजलि अर्पण करी। उपस्थित समस्त वैष्णव वैष्णवी माताएं भाई बहन सबाई चरण आम यथाजुग प्रणाम करी। ए बचारा ए खोकारा ए चुप कर बस, तुम बेसी कथा बोलो, ओके पिछने पाठे जाओ, ऊपर पिछने जाओ, नतवा मुखे एखाने मुखे हाथ दिए बस, जाओ पिछने जाओ, तुम एक कभी जाबे ना, तुम्हारे सवारी सामने बस, कथा बोलबे ना, चुप कर बस। हाँ हरे कृष्णा। एबार मन दिए सुनो, देखो आज के हमारे खूब ही भलो दिन, हमारे की प्रभुर नाम की, तुम्हारे नाम की गो अधीर। हाँ আমাদের অধীর প্রভু তিনি কৃপা করে আজকে তিনি বাড়িতে এখানে গোবিন্দের কথা ভগবানের কীর্তনের তিনি ব্যবস্থা করছে। এইখানে শিব ঠাকুর তিনি পার্বতীকে বলছেন, পার্বতী এই সাধারণ ভাগ্যতে এই ভগবানের কথাটুকু শুনতে পাওয়া যায় না। হ্যাঁ সাধারণ ভাগ্যে এই কথা শুনতে পাওয়া যায় না। এই জন্য শিব বলছেন পার্বতী বলে অতি হরি কৃপা যা পর হই পাব দেহি ইহা সঙ্গত সই। অর্থ হল যখন গোবিন্দের কার উপরে বিশেষ কৃপা হয় বলে পার্বতী, তখন এই সৎসঙ্গ তখন এই সাধুদের সঙ্গে ভগবানের কথা শুনতে পাওয়া যায়, সাধারণ ভাগ্যে আমাদের পাওয়া যায় না। এই জন্য আমাদের কোটি কোটি জন্মের সুকৃতিতে তবে আজকে আমরা এখানে গোবিন্দের কথা শুনতে পারছি, বুঝতে পারছেন তো? আর যখন সেই গোবিন্দের কথা শুনতে পাওয়া যায়, যখন সাধু সঙ্গ হয় তখন কি মনে করবে?
हनुमान नाम सुने तुम्हारा सबाई कारा हनुमान नाम जो हाथ तुले देखी सबाई सुने अपना रामायण देखे थकबे जब हनुमान माँ सीता के खोज करते गए खुजते खुजते এখন যখন লঙ্কায় পৌঁছিয়েছেন না তিনি খুঁজতেন কোথায় মা সীতা কোথায় মা সীতা হঠাৎ তিনি একটি তুলসীর বাগিচা দেখতে পেলেন কি দেখতে পেলেন তুলসীর বাগিচা বললো তুলসীর বাগিচা এখানে কোথায় থেকে এলো এখান থেকে সব বাগান এখান সব রাক্ষস গুলো থাকে তো তুলসীর বাগান কোথা থেকে এলো মনে হচ্ছে নিশ্চিন্ত রূপে কোনো হরি ভক্ত হবে গোবিন্দরে কোনো ভক্ত হবে তবে বাড়িতে তিনি তুলসী বাগান লাগিয়েছেন তার ঘর থেকে নেমে এসছে হনুমান নেমে এসে আবার কি দেখেন জানে তো ও সামনে ঘরের সামনে লেখা আছে শ্রীরাম ভবন কি লেখা আছে শ্রীরাম ভবন শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন বাড়ি যখন বানাবে না নিজের নামে বাড়ির নাম দিবে না গোবিন্দের নামে দিবে মালিক তো গোবিন্দ আমরা তো দুদিনের জন্য এসছি হ্যাঁ মালিক তো তিনি গোবিন্দ এই জন্য গোবিন্দের নাম দিতে হয় নিজের নাম দিতে নেই বুঝতে পারছেন বলে আরে আমার প্রভুর নাম শ্রীরাম ভবন এখানে প্রশ্ন হচ্ছে তবে এখানে রাবণের রাজ্য রাক্ষস রাবণ ওই ঘরটা হলো বিভীষণের ঘর ওইটা হলো বিভীষণের ঘর তিনি বিভীষণ হয়ে তিনি কি করে ওই ঘরের নাম শ্রীরাম ভবন লিখে দিয়েছে কি করে দেখুন এখানে একটা ভালো শিক্ষা দিয়েছে আমাদের জন্য যারা গোবিন্দ ভজন করতে চায় না দেখবেন যদি কেউ কোনো খারাপ কাজ করে তাকে কেউ কিছু বলে না আর যদি মাথায় একটু তিলক লাগিয়ে নিয়েছেন গলায় একটা তুলসী মালা পরে দিয়েছেন আর লোক কত কিছু কথা বলে বলেন না কত কিছু কথা বলে আরে বড় ভক্ত হয়ে গেছে হ্যাঁ এত মোটামোটা তিলক গলাতে মালা কি যদি কেউ মদ খায় কে কিছু বলে জুয়া খেলে কে কিছু বলে কেউ কিছু বলে কেউ কিছু বলে না কিন্তু একটু গোবিন্দ ভজন করতে গেলে না এ সারা দুনিয়া মীরার নাম শুনেছেন তো ওই মীরা ভাই যখন ভজন করে ওর শ্বশুর বিরোধ হয়ে গেছে ওর শাশুড়ি বিরোধ হয়ে গেছে ওর ননদ বিরোধ হয়ে গেছে ওর পতি দেবর সবাই ওর বিরোধ হয়ে গেছে গ্রামের একটা কুকুর ওর পিছনে ছাড়ি নাই সবাই তার বিরোধ হয়ে গেছে কিন্তু মীরা কি গোবিন্দ ভজন ছেড়েছে ছাড়েনি এখানে জগতে কার নাম হচ্ছে মীরার নাম হচ্ছে মীরার নাম নিচে মানে কি শিক্ষা দিচ্ছে যদি গোবিন্দ ভজন করতে গিয়ে একটু এদিকে ওদিকে কেউ বলে না তাদের কথা শুনবে না পাগল কি না বলে ছাগল কি না খায় বুঝতে পারছো তো পাগল কি না বলে ছাগল কি না খায় এসব পাগল বুঝতে পারছেন তো যারা বলছে হ্যাঁ এখন কি হয়েছে একজন গিয়ে রাবণের কাছে তার চুগুলি লাগিয়ে দিয়েছে নিন্দা করেছে বলে জানো তুমি তো রামকে বিরোধ করো কিন্তু জানো তোমার বাড়িতে সব থেকে বড় ভক্ত তোমার বাড়িতে বলে কে বলে বিভীষণ বলে কি করে বললি বলে ঘর যায় দেখ ঘরের সামনে কি লেখা আছে শ্রীরাম ভবন এ রাবণ তো দৌড়িয়ে দৌড়িয়ে এসছে বলে এ বিভীষণ তুমি আমার শত্রুর নাম কি করে লিখিলে বলে কোথায় গো বলে কি লিখেছ রাম ভবন বলে না আমি তো নিজের বৌদি দাদাকে বেশি ভালোবাসি না বড় দাদাকে এই জন্য তার নাম বলে কি করে বলে তোমার নাম কি বলো বলে রাবণ বলে বলে রাবণের প্রথম অক্ষরটা কি হয় বলো কি হয় রা আর বৌদির নাম হলো কি মন্দোদরী বলে প্রথম অক্ষর কি বলে মা মানে শ্রী রাম শ্রী রাবণ আর মন্দোদরী এ রাবণ খুশি হয়ে গেছে দেখুন এখানে খুব একটা ভালো শিক্ষা দিচ্ছেন যদি গোবিন্দ ভজন তুমি করতে চাও না লুকিয়ে লুকিয়ে করবা লোকদের বেশি দেখাবার দরকার নেই বুঝতে পারছ অন্তরে নিষ্ঠা কর লোকে বাহ্য ব্যবহার অন্তরে তো নিষ্ঠা ভগবান প্রতি রাখ কিন্তু যে লোক ব্যবহারটুকু ভালো করে রাখবা বুঝতে পারছো তো যেরকম পতিকে ভালোবাসা তাকে ভালো করে খাওয়া সেখানে কোনো কমি করবে না কিন্তু নিজে নিজে ভজন করো গোবিন্দের ভজন করো ঠিক আছে অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে না উদ্ধার দেখো মন দিয়ে শুনো এখন যখন এই হনুমান তিনি দেখতে পেয়েছেন তুলসীর বাগিচাটা আছে বাগান আর ঘরের উপরে শ্রী রাম নাম লেখা আছে ও বুঝতে পেরেছে এখানে নিশ্চিন্ত রূপে রামের কোন বিশেষ ভক্ত আছে এখন হনুমান তিনি চিন্তা করছে কথা বলবে না তোমার কথা শুনে চিন্তা নেই কোথায় যেখানে গিয়েছে আসবে তুমি কথা শোনো মানে
એને કી હોય છે એ ઘર કી હોય છે હનુમાન ચિંતા કરશે ये आमा के राक्षस राज्य आमा के भ्रमित करार जने एखाने के श्री राम रे नाम तो लिखी देनी ए जने हनुमान तिनी सूक्ष्म रूप धारण करतिनी घर भीतर ढुके छे जन ढुके छे देख छे ओई जे विभीषण प्रत्येक सही चूल थे के प्रत्येक चूल थे के रोमावली थे के श्री राम श्री राम श्री राम प्रत्येक रोमावली थे के बुझते पे ये हलो रामेर एकनिष्ठ भक्त बुझते पारछेन तो एई जे प्रत्येक रोमावली थेके राम नाम बेरवा की साधारण कथा साधारण कथा नय बुझते पेरछे हलो रामेर भक्त तखन हनुमान तिनी बाहिरे एसे दरजा के तिनी खटखट करछे तखन विभीषण बेरिये एसेछे तादेर संगे कथाबार्ता हय जखन विभीषण तिनी जानते पारले हनुमान के बोले देखलेन रामेर एकनिष्ठ भक्त हलो हनुमान एकदिन एक भजन गाय ना बोले दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना मुक्ति मिले ना श्री राम के बिना भक्ति मिले ना हनुमान के बिना मुक्ति मिले ना श्री राम के बिना भक्ति मिले ना श्री राम के बिना दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना अरे तुम्हारे दाढ़ी आछे के ना गो भाल के बस कथा सुनो गोविंद रे कथा सुनो ओते देखबे ना নিজেরা শুনি মানে তোমাকে শুনতে দিবে না ওদের এখানে ডাকবে না বলে তোমরা খেলাধুলা করো কোথায় যাবে কোথায় এই কোথায় যাবে না এখানে থাকো হ্যাঁ কোথায় যাবে না এখানে থাকো হ্যাঁ হরে কৃষ্ণ আর দেখা এদিকে দেখলেন রাম হলেন তিনি কে হনুমান তিনি হলেন কি হনুমান হলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত যখন বিভীষণ তিনি বুঝতে পেরেছেন কি তো রামের একনিষ্ঠ ভক্তই নি দেখ মন দিয়ে শুনো সাধু সঙ্গে করলে কি হয় তখন বিভীষণ তিনি বলছেন আজ মোয়ে ভা ভরসা হনুমন্তা বিনু হরি কৃপা বিনা মিলাই নেই সন্তা বুঝতে পারছেন অর্থ হল বলছে যে পর্যন্ত জীবনে ভগবান রামের যদি গোবিন্দের যদি কৃপা না হয় না জীবনে সাধু সঙ্গ পাওয়া যায় না গোবিন্দের কৃপা ছাড়া জীবনে সাধু সঙ্গ পাওয়া যায় না আর যখন সাধু সঙ্গ হয়ে গেছে কি মনে করবে আমাদের জীবনেতে যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর সংসারে আমাদের আর ভ্রমণ করতে হবে না এইবার এই জীবনে আমাদের জন্ম মৃত্যু থেকে আমরা ছুটকারা পেয়ে আমরা সেই গোবিন্দের কাছে চলে যাবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই জন্যে আজকে আমাদের খুব ভালো দিন আজকে আমরা সাধু গুরু বৈষ্ণবদের সঙ্গ পেয়েছি আর গোবিন্দের কথা শুনছি বুঝতে পারছেন তো আর গোবিন্দের কথা শুনলে কি হবে তোমাদের ছোট একটা কাহিনী শুনে আছে মন দিয়ে শুনো আমি কথার পরে তোমাদের আবার জিজ্ঞাসা করব কার মনে আছে ঠিক আছে মা তুমি দাঁড়িয়ে আছো কেন বসো এই চুপচুপ যা বসো কথা শুনবে না ঘুরবে আছে বসো চুপচাপ হরে কৃষ্ণ দেখুন ছোট একটা কাহিনী শুনে আছি যদি না জেনে শুনেও জীবনে যদি সাধু সঙ্গ পিয়ে গিয়েছি ভগবানের কথা শুনে নিয়েছি না জুনে শুনেও এর কি ফল একবার কি হয়েছে এই ছেলেরা এই বাচ্চাদের বলো কথা বলবে না এই তোমরা পিছনে কি করছো কেউ বসবে না এই তোমরা কথা বলবে না
हाँ वेणुगोपाल तुम्हें किए संभाल तो छोटे पास हरे कृष्णा। देखो एक समय की हो मन दिए सुना बोले एक समय की हो एक फेरी वाला जान तो ওই মাথায় বিভিন্ন প্রকার জিনিস নিয়ে গ্রামে গ্রামে ঘুরলে এখনো সেরকম থাকবে। একবার ঘুরতে ঘুরতে অনেক গ্রাম থেকে অনেক দূর চলে গেছে, যেন চলে গেছে বলছে আজকে তো আর ফিরে যেতে পারবো না, বাড়িতে আজকে এই গ্রামে থেকে যায়। তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়ে গ্রামে কোথায় থাকার কোনো ব্যবস্থা আছে? দেখবেন গ্রামে গ্রামে একটি ঠাকুরের মন্দির থাকে, থাকে নাকি? অতিথিরা আসলে ওখানে থাকে রাত্রিতে। বলে হ্যাঁ এখানে গোবিন্দের মন্দিরই আছে, চিন্তা নেই, তুমি ওইখানে রাত্রিতে থাকো। কিন্তু আগে নিয়ম ছিল সন্ধ্যা সময়ে সমস্ত গ্রামরা একত্রিত হয়ে ওই মৃদঙ্গ আর করতাল নিয়ে কীর্তন করত। যখন ও ঘুমাতে যাচ্ছে না আর গ্রামের লোক ভুলে এসে গেছে, এসে গিয়ে ওই মৃদঙ্গ করতাল নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গ্রামের লোকগুলো এসে ও গোবিন্দের কীর্তন করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু ও সারাদিন কাজ করতে করতে ক্লান্তি হয়ে গেছিল, ঘুমাতে গেলে তো আর যখন লোকরা কীর্তন করছে বলে কোথা থেকে বেরিয়ে এলো, এ ঘুমাবো কোথায়? সারাদিন খাটতে খাটতে শরীর পরিশ্রান্ত হয়ে গেছে, এরা হরে কৃষ্ণ আরম্ভ করে দিয়েছে। আবার একটি সাধু এসে না আবার সেই গোবিন্দের সুন্দর সুন্দর কথা শোনাতে আরম্ভ করছে, বলি আবার গোটা থেকে যাবে। এক ঘন্টা পর্যন্ত এই কীর্তন কথা হয়েছে, কিন্তু ওর ইচ্ছা নেই কথা শোনার, ও জোর করে বসে আছে, ও চিন্তা করছে কখন এরা পালাবে একটু ঘুমাবো। হ্যাঁ এখন ও কী করছে, ওই যে দেওয়াল ছিল এর মধ্যে হেলান দিয়ে ওই কীর্তন হাতে তালি বাজিয়ে গোবিন্দ যাই যাই গোপাল যাই যাই আর এক ঘন্টা কীর্তন কথা শুনেছে। আর যখন চলি গেছে বলে বাঁচলা পরে, হ্যাঁ চলি গেছে, এবার ঘুমিয়ে গিয়েছে, যেখানে ঘুমিয়ে গিয়েছে কিছুদিন পরে ওর মৃত্যু হয়েছে। এখানে যমদূত ধরে নিয়ে গেছে যমপুরীতে, যম মহারাজ চিত্রগুপ্তকে বলছে এর খাতা হলো কত পাপ আর কত পুণ্য করেছে। চিত্রগুপ্ত বললে এই তো কোনো পুণ্য করে নাই, সারা জীবনে পাপই করেছে, ওই ফেরির কাজ করতো মিথ্যা সত্য কথা বলে কেবল টাকা পয়সা রোজগার করছে আর কিছু করে নাই, কোন পুণ্য নেই। বলে ভালো করে দেখো, বলে হ্যাঁ একটু পুণ্য আছে। বলে কি? বলে এটা গ্রামে পৌঁছিয়েছিল ওখানে এক ঘন্টা কেবল গোবিন্দের কীর্তন কথা শুনেছে, আর জীবনে কোনো পুণ্য নেই, আর সব কেবল মিথ্যা কথা বলে টাকা পয়সা কামিয়েছে। ওকে বললে দেখো তুমি এক ঘন্টা তো তুমি ও গোবিন্দের কথা কীর্তন শুনেছ, এই জন্য তোমাকে এক ঘন্টা তুমি স্বর্গ যাবে। কত যাবে? এক ঘন্টা, এক ঘন্টা কেবল স্বর্গ হবে, তারপরে তুই নরকে যাবি। বলো প্রথমে কি নিতে চাও? বললো নরকে তো যাবই, শুনতে পেয়েছি না স্বর্গ করা খুব ভালো জায়গা, একটু স্বর্গটা ঘুরিয়ে আসি। বলে আমাকে এক ঘন্টা স্বর্গ ঘুরিয়ে দাও, ওরপর নরকে যাবো। বলে যমদূতদের বলেছে যাও এক ঘন্টা স্বর্গ ভোগ করে নিয়ে আসবে। এ যখন স্বর্গে পৌঁছিয়েছে ওখানে চৌকিদার ছিল গেট কিপার, বলি ইয়ে হলো আমাদের আসামি, এক ঘন্টা ওকে স্বর্গ ঘুরিয়ে আমাদের হাতে দিয়ে দিবে। স্বর্গে গিয়েছে, এ ওখানে মেয়েদের দেখে না রম্ভা উর্বশী মেনকা, জানে তো কিরকম সুন্দর, এই পৃথিবীতে যত নারীরা আছে মায়েরা আছে তাদের সুন্দরতাকে যদি একত্রিত করে দেওয়া হয়, পুরো বন্ধু বান্ধব তাদের সুন্দরতাকে যদি একত্রিত করে দেওয়া হয় স্বর্গের একটি রম্ভা উর্বশী যে আছে ওদের সঙ্গে সমান। মনে কর ওই স্বর্গে স্ত্রীরা দেখতে কত ভালো হইতে পারছে তো, এ ওদের দেখেই তো বলে বাবা রে আমি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি দেখছি, আমাদের ঘরগুলো এই পা এই কি ইট আর সিমেন্ট দিয়ে তৈরি আছে, কিন্তু ওখানকার যে ঘরগুলো না এ সোনা চাঁদি দিয়ে হীরা মুক্তা দিয়ে জড়ানো আছে। আমাদের ওই ইলেকট্রিক লাইট আছে না, ওখানে ইলেকট্রিক লাইট নেই, ওখানে একটি একটি হ্যাঁ মানি মানিকা আছে যেগুলো নিজে থেকে লাইট হয়, ওখানে গেলে কেউ খিদা পায় না, ওখানে কেউ বুড়ো আর কেউ বুড়ি হয় না, বুঝতে পারছে তো, ওখানে কেউ বুড়ি বুড়ো হয় না। আর ওখানে রম্ভা সেখানে সুধর্মা সভা পারিজাত পুষ্প যে ফুলগুলো কখনো শুকায় না, সব সময় ফুলগুলো প্রস্ফুটিত থাকে ওখানে। ও তো দেখে বলছে আমি কোথায় এলাম গো, আমি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি কি হচ্ছে।
কিন্তু কত সময় জেনে গিয়েছে বলে দেখি, এক ঘন্টা। তারপরে চুল্লি মুঠা ধরে ওকে ট্রেনে নিয়ে যাবেন নরকে। বলছে একটু দেখি তো নিয়ে গেছে আছেটা কি। ও দেখতে দেখতে দেখলো এক কোণায় আর কেউ যায় না, এক কোণায় কেউ যায় না। বলে কেউ যাচ্ছে না কেন? ওই দিন গিয়ে দেখে না বামন ভগবান, ইন্দ্রের ছোট ভাই, হ্যাঁ তিনি হলেন ত্রিবিক্রম, বামন তিনি সেখানে। আর ওখানে গিয়ে দেখে কিছু সাত্বিক সম্পূর্ণ কিছু ভালো লোকরা ওখানে চতুষণ বসে এই গোবিন্দের কথা বলছে, কীর্তন করছে। আর কিছু লোকরা বসে, তোমরা যেরকম বসে আছো ওখানে ওই রকম বসে আছে। ওখানে গিয়ে ওর মনে এসে গেছে, এই চিত্রগুপ্ত বলছিল আমি কোথায় এক ঘন্টা গোবিন্দের কীর্তনের কথা শুনেছি বলি আমি এই স্বর্গে এসেছি, আর এখান যদি আর এক ঘন্টা বসে যায় দু ঘন্টা স্বর্গ হয়ে যাবে। এখন ও কি করছে চালা করে আর যায়নি, বলে এখানে বসে দেখি কি হয়। আর ভালো করে বসে গেছে, বসে সবাই সঙ্গে তালি দিয়ে ওই কৃষ্ণ কীর্তন করছে, কথা শুনছে। কিন্তু এক ঘন্টা পরে চলে যেতে হবে, কিন্তু ও দেখছে এক ঘন্টা পরে আর কেউ আসেই না, নেওয়ার জন্য আসে না। বলে কেন আসেনি? ওই তাদের যে নিয়ে এসেছিল না ওই জগদূতগুলো, তখন ওই যে চৌকিদার ছিল বলে দেখ আমাদের লোকটা গেল কোথায়, ওর এক ঘন্টা শেষ হয়ে গেছে, নিয়ে আসো আমাদেরকে, আমাদের হাতে দাও। তখন খুঁজতে গিয়েছে ও কোথায় গেল, দেখো কথার কত মাহাত্ম। তুমি কোথায় যেছো গো? এ বুড়িমা নিজে তো কথা শুনবে না আর বৌমাটাকে শুনতে দিবে না। হ্যাঁ এই জন্য এখানে শোনার দিকে এখানে কি হয়েছে বলে ওকে নিয়ে আসো। আর কোনো খুঁজছে ওই লোকটা গেল কোথায়, ও লোকটা গেল কোথায়, আর খুঁজতে খুঁজতে দেখে ও কথার বসে আছে, গোবিন্দের কথায় কীর্তনে বসে আছে। যারা গোবিন্দের কথা শুনছে জানো কোথায় বসে আছে? গোবিন্দের কোলে। কোথায় বসে আছে তোমরা? বলে না হরি কোথায়, হরি কথায়। বলে না হরি কোথায়, হরি কথায়, হরি আর কোথায় নেই। এই জন্য গোবিন্দ তিনি বলছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তরা আমার কীর্তন কথা করে আমি ওইখানে থাকি। ও তো গোবিন্দের কোলে বসে আছে, কথা নেই গোবিন্দের কোলে। গোবিন্দের কোল থেকে কেউ টান নিতে পারে, নিতে পারে না। এই জন্য যমদূতরা এসে ওই যে স্বর্গের দূতগুলো বলছে গোবিন্দের কথাই বসছে, আমরা ওকে কী করে নিয়ে যাবো, আমরা উঠাতে পারবো না, হ্যাঁ আমরা উঠাতে পারবো না, ওরা ফিরে গিয়েছে। বুঝতে পারছেন তো? এই যে তোমার যে কথা শুনছ, যদি এই সময় কারো মৃত্যু আসে না তোমাদের এখান থেকে কেউ উঠাতে পারবে না। যেপর্যন্ত কথাই বসেছ গোবিন্দের কোলে বসে আছো এখান থেকে তোমাদের কেউ নিতে পারবে না। বুঝতে পারছেন তো? ওই কথা শেষ হলে যদি মৃত্যু হয় নতুন আর মাঝখানে আর মরবে না তোমরা। হ্যাঁ এখন ওরা ফিরে গিয়েছে, ওরা ফিরে গিয়ে বলছে না ওখানে আনতে পারবে না, ও গোবিন্দের কথাই বসছে। আর যখন তাকে না নিয়ে গিয়েছে এক ঘন্টা পরে, ও উঠিবে কি বলে বুঝতে পারছে কথার কিছু ফল পাচ্ছি, কথার কিছু ফল পাচ্ছি, উঠবে কি ভালো করে বসে গেছে। আর উঠবো না এখান থেকে, আর এখান থেকে উঠবো না আমি, গোবিন্দের কথা থেকে আমি উঠবো না। এখন দু ঘন্টা হয়ে গেছে ও আর উঠেই না, উঠেই না। তিন ঘন্টা হয়ে গেছে, বাবা বসো কথা শোনো, কথা শোনো বসে। এই জন্য তিন ঘন্টা হয়ে গেছে তবুও উঠে না। এখন যখন কথা শুনতে শুনতে কিছুতেই উঠে না, কথা শোনার ফল কি, কি ফল দেখুন ভাগবত বলছে, বলে শ্রীনতাম শ্রীকৃষ্ণম কথা পুণ্য শ্রবণ কীর্তন কি হবদ্রাণী। এখানে বলছে যদি কেউ গোবিন্দের কথা শুনে কি হবে, এই যে কথা শুনছি না কান দিয়ে শুনছি, এই কথা কানের দ্বারা হৃদয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো? এই জন্য কথা দ্বারা গোবিন্দ ভিতরে যাচ্ছে। আর যদি তোমার হৃদয়ের মধ্যে কাম ক্রোধ কিছু থাকে না, গোবিন্দ তোমার হৃদয়ে গিয়ে কি করবে, ওই হৃদয়টাকে পরিষ্কার করে দিবে। যত অনর্থ আছে, অপরাধ আছে, পাপ আছে, ওগুলো নষ্ট করে দেবে। আর নষ্ট করে কোথায় নিয়ে যাবে? গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, গোলক বৃন্দাবনে নিয়ে যাবে। আর ওই কথা শুনতে 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 হৃদয় তার নির্মল হয়ে গেছে, আর ওইখান থেকে সীতা গোবিন্দের কাছে চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্যে দেখুন ওই লোকটি কথার মহিমা জানতো না, আর কথা শুনতে শুনতে উদ্ধার হয়ে গেছে। বুঝতে পারছেন তো? এই জন্য এখানের যে কথা শুনছেন না,
উপরেটা কি আমার লেগা আছে চিত্রগুপ্তের, চিত্রগুপ্ত মানে কি আমরা যা কিছু করছি তার লুকিয়ে সমস্ত ফটোগুলো নিচে আর জীবন মরার পর বেড়ে হবে তুমি কি কি কর্ম করছ। আর যে গোবিন্দের কথা শুনেছে না, ওখানে গিয়ে যখন খাতা খুলবে সেখানে দেখা যাবে তোমরা ওই গোবিন্দের কথা বসে বসে শুনেছ, বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন অর্জুন নেহ বিক্রম নাশ অস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আমার জন্য যদি এইটুকু কেউ করে থাকে, গোবিন্দ বলছেন আমার জন্য যদি একটুকু কেউ করে থাকে না আমি তার জন্য একটু করব, আমার দিকে যদি এক পা কেউ বাড়ায় আমি তারপরে দশ পা বাড়াবো, বুঝতে পারছেন তো? এত মহিমা গোবিন্দের কথা। এই জন্য আজকে আমাদের যে বাবু, হ্যাঁ ওনার ধর্মপত্নীর নাম কি, ওনার পত্নীর নাম কি, অলকা দিদি, আর দাদার নাম আজি। দেখুন এরা যে, এরা যে এই গোবিন্দের কথা রেখেছে, বুঝতে পারছেন তো? কোটি জন্মের ভাগ্যে তো ওরা রেখেছে, ঠাকুর সবাই বস্তু গ্রহণ করেন না। এই দিনে দুর্যোধন যখন গোবিন্দ গিয়েছিল, দুর্যোধন কত কি ব্যবস্থা করেছিল কিন্তু গোবিন্দ খায়নি, ওই বিদুর বাড়িতে গিয়ে কলার চোপা খেয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ কলার তিনি চিন্তা কিয়েছে, বুঝতে পারছেন তো? এই জন্যে ভগবান সবাই সেবা গ্রহণ করে না। এদিকে আসো বাবা, এদিকে আসো, ও মা এদিকে আসো, ওনার স্কিলটা কোথায়, ফুলমালা দাও তো, এদিকে এদিকে আসো, এদিকে আসো, আরে ফুলমালা দাও, আরে ওই তো রোদায় এদিকে যা, এদিকে এ ওনার স্ত্রী কোথায় গেল, এদিকে আসো, এদিকে এদিকে আসো, হরে কৃষ্ণ। হ্যাঁ দেখুন সমাজের একটা ছোট কাহিনী শোনা আছে, মন দিয়ে শোন। আমরা গোবিন্দের ভজন কেন করব, গোবিন্দের ভজন করে কি হবে, বুঝতে পারছেন তো? আমরা বলি না যারা ওই গোবিন্দের নাম নিয়ে তিলক ধারণ করে, এদিকে শোনা তোমাদের চুপ, বাচ্চাদের চুপ করাতে পারো নাকি? এই জন্য যারা যারা ওই মালা মালা ধারণ করে, তিলক কাটে, গোবিন্দের ভজন করে, দেখবেন গ্রামের লোকেরা কত কি কথা বলে, এ তো গোবিন্দ তিলক করেছে, এ তো মালায়, হ্যাঁ এ তো মোটা মোটা তুলসী মালা পড়ি আছে, ও সারাদিনে ওই হরে কৃষ্ণ করে, বুঝতে পারছো তো? লোক কত 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 কথা কি বলে বলে না। কিন্তু দেখো তোমাদেরকে ওর সম্বন্ধে একটি সুন্দর কাহিনী শুনে আছি, এই গোবিন্দের যারা ভজন করে ওদের কত মহত্ব, হ্যাঁ কত মহত্ব। কাকে ডাকতে যাচ্ছ, হ্যাঁ এই ডেকে নিয়ে আসো, ওকে কোথায় ঘুরে বেড়াচ্ছে।